হে গাইজ, ওয়েলকাম ওয়েলকাম বেক টু মাই চ্যানেল দেবীর ভ্যালিনা। সকলকে পুনর্বার মূর চ্যানেল স্বাগতম জানাইছো আর আজি এই নতুন ব্লগবিলাকো স্বাগতম জানাইছো। আর সকলকে গুড মর্নিং। এতিয়া বাজিছে রাতেপা 5টা। আমি উঠিলো, উঠি ধুনিয়াকে মো গা পা ধুলো। আর আজি সোনকালে উঠার একদম একটা স্পেশাল কারণ আছে। সেই স্পেশাল কারণটা হয়েছে আজি মোর ভন্টির এঙ্গেজমেন্ট হয়, আর আজি এঙ্গেজমেন্ট হব গৈ আছে কামাখ্যা মন্দিরত। সো আমি রাতেপা উঠি ধুনিয়াকে গা পা ধুলো, ধুই পেলাই এতিয়া মই একো চাহ তাহ খুয়াই নাই, ভাবিলো ব্লগ স্টার্ট করে দিও, নহলে পিছত মই বিজি হয়ে গেলে মই ব্লগ বনাব পাহৰি যাম। এইটো কারণে ব্লগটো গাটো ধুই আহি পেলাই ব্লগটো স্টার্ট করেছো। আশা করছো ব্লগটো সকলে চাই যাব, কেনেকুৱা পাই জনাব নাপাহৰিব। আর সকলে আশীর্বাদ করব যাতে তাই আজি এই বিশেষ দিনটো ধুনিয়াকৈ পাৰ হৈ যায়, ভালে ভালে কামখিনি হৈ যায়, সকলে আশীর্বাদ করব। তো ঠিক আছে, ব্লগটো স্টার্ট করে দিছো, চাই যাব সকলে। এতিয়া চাহ বনাইছো মোর কারণে, একাপ চাহেৰে দিনটো আরম্ভ করিম। কেনেকুৱা লাগিছে মোৰ মানুহজনক এইফালে চোৱা এবাৰ, কেনেকুৱা লাগিছে আপোনালোকে কমেণ্ট কৰি জনাবা দেই কেনেকুৱা লাগিছে। তোমাক তোমাৰো নিজৰটো ভালেই লাগিব না? হাজবেণ্ড পুৰা ৰেডি, এতিয়া যাব মা আৰু আইতাক আনিব কাৰণে। মা আৰু আইতা আমাৰ লগত যাব, সেইটো কাৰণে পুৰা ৰেডি চেডি হৈ লৈছে। আর এটা মানে যাও তো কিনা খাবলে দিও, নহলে মন্দিরত কিমান দেরি হয় ঠিক নাই। সো আমি কিনা খাব দিল, তারপর লগ পাই আছো। আক হাজবেন্ডক খুয়াই পঠাই এতিয়া বনাইছো দেউতার কারণে রুটি, আর মোর রুটির সাইজ একদম বেয়া। হাজবেন্ড গোল, খুয়াই মেলি পঠালো। আর এটা মোর নিজের কারণেও এয়া রুটি আর গুড় লই আহিছো। এখন মোর রুটি খাই ইমান ভাল নাপাও, কিন্তু আজি মানে উপায় নাই, খাবই লাগিব, যেহেতু ভাত খাই যাব নোৱাৰো মন্দিরলে। সেইটো কারণে রুটি এখনে আর গুড় অলপমানে লই আহিছো খাবর কারণে। আর কি পিন্ধিম কি পিন্ধিম ভাবি আছো, কি পিন্ধো এয়া দুজোর কাপড় উলাই পেলাই থৈ দিছো। সেইজোর পার্পল কালার জোর স্টেপ কি স্টেপল কটন বুলি কয় নেকি, সেইটো কটনৰ হে হয়। সেইজোর মানে গরমত পিন্ধিবলৈ বিৰাট ভাল, সেইটো কাৰণে সেইজোর উলাই থৈছো। আৰু এফালে এজোর মিক্স পাটৰ উলাই পেলাই থৈ দিছো। কোনজোর পিন্ধো একো ডিসাইডে কৰিব পৰা নাই, বহি লৈ ভাবি আছো কি পিন্ধো কি পিন্ধো, ভাবিলো আপোনালোকৰ লগতো শ্বেয়াৰ কৰোঁ। সো মই এতিয়া লৰালৰিকে খাই লওঁ, খাই পেলাই কাপোৰজোর পিন্ধো, নহলে মায়ে আহি যদি দেখে সি মই কাপোৰ নিপিন্ধা মায়ে পুৰা হাল্লা কৰি দিব। তো কাপোৰজোর পিন্ধি লওঁ পটাপটক, খাইও লওঁ। তো খাই মেলি লগ পাই আছো আকৌ। হে গাইজ, মো হৈ গল আর মাহতো আহি পালেহি, এনেকেই ওলালো, এইযোর কাপড় পিন্ধিছো। আর একদম সিম্পলকে মেকআপ করছো যেহেতু বহুত গরম, সেইটো কারণে অল্প সিম্পলকে রাখিছো। আর হৈ গল সব, আর ভন্টিহতো গল ঘরেরপরা, এইমাত্র ফোন করেছিল। তো দেরি হয়েছে, আমি যাও সোনকালে, আপনার গাড়িত বহি মই লগ পাই আছো আকৌ। এয়া গাড়িত সব বহিছে, এফালে আইতা বহি আছে, পিছফালে দুইজনী মা বহি লৈছে। এতিয়া আমি যাম ডাইরেক্ট মন্দিরলে। বাহিরত পুরো বরষুণ, আর বরষুণের বতরত আমি এয়া গৈ আছো। আর আমি এয়া লৈ ললো মোর জেঠাইৰ ছোৱালীক পূজা, যার বিয়া গৈছিলে মাজতে, সো তাইকো আমার লগতে লৈ লৈছো, তাইও পুরো ভিডিও করে করে গৈ আছে। আর এটা আমি আহি পালোহি চানমারি ফ্লাইওভার, আর এটা আহি পালোহি মন্দির। এইটো মন্দিরের পার্কিং হয়, গাড়িখন আমি ইয়াতে পার্কিং করিম। পুরা বরষুণ বাহিরত আমি তেনেকেই গৈ আছো, উপায় নেই, ছাতিও কমকে আনিলো, দেউতা পুরা ভিজি ভিজিয়ে গুছি গল। আর এটা গৈ আছো মন্দিরের উপরলে। আমি গৈ আছো মন্দিরের উপরলে দেউতার লগত। মন্দিরের ভিতর পালোহি, আর এফালে দরা কইনা এনেক পানিত পূজা করে আছে।
এইফালে এয়া বৰষুণত ফটোশ্বুট চলি আছে, পুৰা একদম বিষ্ণুৱে ছাতি লৈ লৈ মানে ঘনীয়েকক ফটো উঠাবলগীয়া হৈছে। এয়া ফাইনেলি দৰাই কইনাক আঙুঠি পিন্ধাই দিলে, আৰু এফালে কইনাও দৰাক পিন্ধাই দিলে আঙুঠি। আমিতো হৈয়ে গলো, সিহঁতৰ হৈ গ'ল এংগেজমেণ্ট, আৰু এতিয়া আমি চব ফটো উঠি আছো। এতিয়া এয়া বাকী থকা নিয়মখিনি কৰিবৰ কাৰণে ওলাইছে। এনেদৰে ভণ্টিক মাটিত বহুৱাই লৈছে, বহুৱাই দৰাঘৰৰ নিয়মখিনি কৰিব, আৰু সবতকৈ জমনি দৰাই নিজেই কইনাক ফটোশ্বুট কৰিবলগীয়া হৈছে। আইতাক ল'বলৈ, আইতাই বেছি খোজ কাঢ়িব নোৱাৰাৰ কাৰণে আইতাক আমি এটা জেগাত বহাই থৈছিলো। মন্দিৰৰ পৰা আহি পালোহি, এতিয়া আমি ইয়াত ধাবাত বহি আছোঁ, আৰু এইটো হল বুক কৰিছে মানে মানুহখিনিক খোৱাবৰ কাৰণে। এতিয়া আমি চব বহি আছোঁ, দেউতা, এয়া ভণ্টিৰ জোঁৱাই, আৰু এইফালে দাদা, আৰু এজনী জেঠাই ছোৱালী। এতিয়া চাওঁ আহক আজিৰ আইটেমখিনি। এফালে চালাড গ'ল, গ্ৰীণ চাটনি, প্লেইন ৰাইচ, ভেজ পোলাও, আৰু এফালে আছে ডাল ফ্ৰাই, এফালে মিক্স ভেজ, আৰু এইটো হৈছে বেঙেনা ফ্ৰাই বেচন দি, আৰু এইটো হৈছে বাটাৰ পনীৰ মচালা, খুব টেষ্টি আছিলে, আৰু এফালে এইটো মাছৰ টেঙা, আৰু এইটো হৈছে কাঢ়াই চিকেন। এতিয়া খাবলৈ মনো কি কৰি আছা? এইটো কি বস্তু? এফালে খোৱা আমাৰ
খুৱাব হৈ গ'ল আৰু এতিয়া লাষ্টত ফটোশ্বুট চলি আছে এইফালে মোৰ মা দেউতা মাজত এয়া মোৰ শহুৰ দেউতা আৰু মা আৰু এইফালে এয়া ভণ্টিৰ হাজবেণ্ডৰ দেউতা আৰু মা হে গাইজ আমি মন্দিৰৰ পৰা আহি পালোঁ আৰু অথনিতে পালোঁহি কিন্তু মই মানে বহুত বেছি ভাগৰ লাগি গ'ল কাৰণে মই তেতিয়া ভ্লগটো নকৰিলোঁ ভাবিলোঁ একেবাৰে ভাগৰটো মাৰি পেলাই ভ্লগটো শেষো কৰিম আৰু আপোনালোকৰ লগত কথাও পাতিম চ' একদম টোপনি চোপনি গ'লোঁ গৈ মেলি এতিয়া ভাত খালোঁ মানে ডিনাৰ কৰিলোঁ ডিনাৰ কৰি মেলি আহি গা পা ধুই এতিয়া বহিছোঁ ধুনীয়াকৈ আপোনালোকৰ লগত কথা পাতিবৰ কাৰণে আৰু আজি দিনটো খুব ধুনীয়াকৈ পাৰ হৈ গ'ল তাইৰ যিখিনি নিয়ম আছিলে ৰিং চেৰিমনি সকলোখিনি ধুনীয়াকৈ পাৰ হ'ল আৰু খুব ভাল লাগিল সবেই খুব এনজয় করলে খালি এটাই বেয়া লাগিলে গোটেই দিনটো বরষুণতে গল খালি ইভিনিং টাইমতহে মানে রোদটো ওলালে বাকিখিনি মানে পুরো বরষুণতে গল সো হে আশা করছো ভ্লগটো আপনাদের ভাল পাব আর সোনকালে ভ্লগটো দিবর কারণে চেষ্টা করিম আপনার কারণে আর যদি ভাল পাই দেন লাইক কমেন্ট শেয়ার করব নাপাহরিব ভিডিওটো আর যখন মোৰ চ্যানেলটো নতুন হয় তেওঁলোকে প্লিজ চ্যানেলটো সাবস্ক্রাইব করে থাকবে আর বেল বাটনটো হিট করে থাকবে যাতে মই দিয়া সকল ধরনের ভিডিও নোটিফিকেশন আপনাদের অতি সোনকালে পায় ঠিক আছে ভ্লগটো শেষ করছো আকো একটা নতুন ভিডিও লগ পৰা খৰা দিলেন বাই বাই এণ্ড গুড নাইট।